বলছেন সূরা কাহফ 18 নম্বর সূরার 49 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা বান্দা তার সামনে যখন কিতাবটাকে উন্মুক্ত পাবে সে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরা আমার একটা ছোট কাজ কেউ ছাড়া হয় নাই আমি উমুক দিন এই কথাটা এমনি মশকারি করে বলে ফেলেছিলাম আমার ফেরেশতারা আমার আমলনামার মধ্যে এটাও লিখে রেখেছে আমার নাজাত কিভাবে হবে আপনি কষ্টে ছিলেন আপনি বলে দিয়েছেন আল্লাহ কি আমাকে দেখে না নোট হয়ে গেছে কিয়ামতের মাঠে যখন আপনাকে আল্লাহ বলে দিবে বান্দা তোকে তো আমি ধৈর্য ধারণ করতে বলেছিলাম আর তুই ওই দিন এই জুমলাটা ব্যবহার করেছিলি যে আল্লাহ কি আমাকে দেখে না বলতে এবার তোর কি করবো আমি আমার প্রতি তো তোর আস্থা ছিল না সামান্য দুনিয়ার একটু কষ্ট তোকে আমাকে ভুলিয়ে দিয়েছে আজকে তোকে কে বাঁচাবে জাহান্নাম থেকে কে বাঁচাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অন্তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে দেখেন আপনার জবানটাকে সতর্ক করে আল্লাহর মর্যাদা আপনি বুঝেন না বান্দা এই কোরআন যখন নাজিল হয়েছে জিব্রাইল আলাইহিস সালাম থরথর করে কেঁপে জমিনে পড়ে থাকতো যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলতেন মাথা উঠাও ততক্ষণ পর্যন্ত মাথা উঠাতে পারতো না আল্লাহর কালাম আর আপনাদের দেশের বক্তা বলে আল্লাহ তার সব ধন খাজা কি দিয়ে দিয়েছে আল্লাহ গায়েব হয়ে গেছে আপনাদের দেশের বক্তা বলে আর এগুলোর প্রতি আপনাদের ভক্তি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব ধন তার খাজাকে দিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাহ আল্লাহর কাছে চাইতে বলে না বলে খাজার কাছে যে চায় তাকে সে নাকি খালি হাতে ফিরে না এটা কোন মুসলমানের বাচ্চার জুমলা হতে পারে না সুবহানাল্লাহ আপনারা কি মনে করেন এ বলছেন না আপনারা মনে করেন হ তাই তো তাহলে এটা আপনি ইমানকে ক্লিয়ার করে আল্লাহ যদি কাউকে না দেয় আল্লাহ আপনি জানতে চেয়েছে বান্দা ওয়াহাজা খালকুল্লাহ এগুলো সব আল্লাহর সৃষ্টি ফারুনি মাযা খালাকাল্লাহু মিন দুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমান 31 নম্বর সূরার 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন এগুলো যা দেখতে পাচ্ছ সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে বান্দা তোর ক্ষমতা থাকলে দেখা তোর পীর কি একটা সৃষ্টি করেছে দেখা আপনি ভুলে গেছেন প্রত্যেকটা কিছু আল্লাহর সৃষ্টি একটা মাছি পর্যন্ত আল্লাহর সৃষ্টি আল্লাহ বলছেন বান্দা তুই দেখা তোর বাবা যদি কোনো কিছুকে সৃষ্টি করে থাকে সেটা নাম বল কি সৃষ্টি করেছে তোর বাবা বলতে আল্লাহর কোন অলি কি সৃষ্টি করেছে তুই নাম বল দেখা একটা যেটা আমার অলির সৃষ্টি দেখা না তুই কোনটা আছে আমি দেখেন বসা যতগুলো বাবার ভক্ত আছে পারলে দাঁড়িয়ে বলেন তো দেখে আপনার বাবা কি সৃষ্টি করেছে সুবহানাল্লাহ মানুষকে কোন দিকে নিয়ে যাচ্ছে আমরা বলছি আপনি মসজিদে সেজদা করেন আর এরা বলছে আপনি খাজার দরবারে গিয়ে সেজদা করেন কোরআন যদি কারো অন্তরে থেকে থাকে কোনো ব্যক্তিকে গোমরাহ করতে পারবে না আপনি কোরআন পড়ার চেষ্টা করেন আল্লাহর কালাম পড়ার চেষ্টা করেন আল্লাহর কালাম আল্লাহ বলেছেন এটাকে শক্ত করে ধারণ করে বান্দা এটা তোমার নাজাতে নেবে এটাই হচ্ছে হুদা এটা হচ্ছে হিদায়াত এটাকে যারা ছেড়ে দিয়েছেন প্রত্যেকটা গোমরাহ হবে এটা করে সন্দেহ নেই প্রত্যেক ব্যক্তি গোমরাহ যারা আজকে কোরআনকে ধরেনি যারা বাবার আচল ধরেছে এরা কোনদিন নাজাত পাবে না আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন এটা হচ্ছে হাবলুল্লাহ আল্লাহ উপর থেকে লটকিয়ে দিয়েছে বলছে যে ধরবে নাজাত পেয়ে যাবে এটাকে শক্ত করে ধরতে বলেছে এটা হচ্ছে হাবলুল্লাহ হাবলুল মাতিন এটা কোনদিন ভেঙে যাবে না ছিঁড়ে যাবে না যেই ব্যক্তির ঈমান কোরআন সেই ব্যক্তি একদিন আল্লাহকে পাবেই পাবে ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তার প্রত্যেকটা আমলকে আমি লিখে রাখতেছি প্রত্যেকটা আমল ওয়াজাদু মা আমিলু হাদিরা প্রত্যেকটা কথা তার আমলনামার মধ্যে লিখিত পাবে